হ্যালো বন্ধুরা, আমি শেখ গুন্নিল। এখন আমি করবো সানি দেয়াল অভিনীত নতুন বলিউড সিনেমা গাদার 2 এর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমি গল্পের ব্যাপারে ডিটেলসে বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, ফার্স্ট হাফে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটে অডিয়েন্সের পক্ষে, সেটা আগে থেকে বুঝে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ট্রেলারে বা টিজারে সেটার ব্যাপারে কোথাও কোনো রকম হিন্টস দেওয়া হয়নি। দর্শক কিন্তু যথেষ্ট অবাক হবে, তার কারণ এই সিনেমার হিরো সানি দেয়াল, সে কিন্তু ফার্স্ট হাফে ছবিতে আধ ঘন্টা বা তারও বেশি সময় ধরে অ্যাকচুয়ালি স্ক্রিনে থাকে না। ফার্স্ট হাফে সে কিন্তু একদম শুরুর দিকে রয়েছে, তারপর আবার ইন্টারভেলে আসে, এবং সেকেন্ড হাফ থেকে ট্রেলার দেখে টিজার দেখে গল্প সম্পর্কে আমাদের যে ধারণা তৈরি হয়েছিল সেটাই গল্প, যে বাবা ছেলেকে বাঁচাতে পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তান থেকে ছেলেকে সেভ করে নিয়ে ভারতবর্ষে ফিরবে। এবার যদি এই জার্নিটাতে আপনি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখতে পারেন। প্রথমেই একটা কথা বলে রাখা দরকার, গল্পের লজিক যদি আপনি খুঁজতে যান সেক্ষেত্রে আপনি কিন্তু দিশেহারা হয়ে পড়বেন, লজিক একেবারেই খুঁজে পাবেন না, বিশেষ করে সেকেন্ড হাফে। তার কারণ এই ছবিটার ফার্স্ট হাফটাকে আমি বলবো ড্রামা ছবি, কিন্তু সেকেন্ড হাফে এটা একটা পুরো দস্তুর মাস ছবিতে পরিণত হয়, মাস মোমেন্টসের থাসা। বিশেষ করে যারা গাদার দেখেছে, যাদের খুব ভালো লেগেছে গাদার ছবিটা, গাদারের বিভিন্ন সিন যেগুলো খুব আইকনিক হয়েছে, যে ডায়লগগুলো প্রচণ্ড বেশি সফল হয়েছে, হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হে, জিন্দাবাদ রহেগা, কিংবা সেই ওই হ্যান্ডপাম্প তুলে নেওয়া এবং সেটাকে নিয়ে অ্যাকশান করা, সানি দেয়ালের চেঁচিয়ে চেঁচিয়ে ডায়লগ, সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো যেগুলো আসলে খুব সফল হয়েছিল বা যেটার জন্যে গাদার অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, প্রচুর কালেকশন করেছিল, মারাত্মক ফুটফলস হয়েছিল, সেই সমস্ত জিনিসকে সেকেন্ড হাফে একদম ঠেসে ঠেসে পরিচালক অনিল শর্মা এখানে ভরিয়ে দিয়েছে। আর একটা জিনিস এখানে পরিচালক করেছেন, গাদারের স্টোরি লাইনটা সেটা যে টেমপ্লেটটাকে ফলো করেছিল এক্স্যাক্টলি এখানেও সেই টেমপ্লেটটাকেই ফলো করা হয়েছে। সেকেন্ড হাফটা তো বিশেষ করে একদম সেম টু সেম, মানে গাদারে যা যা হয়েছিল ইভেন্টস এখানেও ঠিক সেই সমস্ত ইভেন্টসই ঘটে, এবং সেটা অডিয়েন্স কোথাও একটা গিয়ে কানেক্ট করে যাচ্ছে। হলে বসে আমি দেখতে পাচ্ছি মানুষ সিটি মারছে, মানুষ আনন্দ করছে, চিয়ার করছে, মানে আলাদাই সিচুয়েশন, মানে স্টেডিয়াম হয়ে গেছে হল। তো বি সেন্টার সি সেন্টারে ডেফিনেটলি ছবিটা ওয়ার্ক করবে, মানুষের পছন্দ হবে, এটা আমি বুঝতে পেরেছি। তবে ব্যক্তিগতভাবে এই ধরনের সিনেমা আমি যে খুব একটা বিলিভ করি তা একেবারেই নয়। প্রথম ছবিটার মতন এই ছবিটাকেও প্রচণ্ড বড় করে দেয়া হয়েছে, টেনে 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 সেকেন্ড হাফটা তো প্রচণ্ড বড় করা হয়েছে, জোর করে টানা হয়েছে, তো সেটাকে আরামসে ছোট করা যেতে পারতো, এত বড় ছবি সত্যি বলতে হওয়ার কোনো রকম দরকার ছিল না। তবে ছবিটার ফার্স্ট হাফ যেটা আমি ব্যক্তিগতভাবে এনজয় করেছি, যখন ইন্টারভেল হয়েছিল আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, যে আমি তো অনেকটা খারাপ ছবি হবে, ট্র্যাশ ছবি হবে এরকমটা ভেবে এসেছি, কারণ ট্রেলার এত বেশি বাজে ছিল, কিন্তু ততটা বাজে ছবি তো এটা একেবারেই নয়, বরং বেশ ভালোই এগোচ্ছে। সানি দেয়াল ছবির মধ্যে নেই, তাকে দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে, তা সত্ত্বেও উৎকর্ষ শর্মা যে অ্যাকচুয়ালি খুব ভালো অভিনয় করেছে এটা একেবারেই বলা যায় না, কিন্তু তবুও সে পারফর্ম করে দিচ্ছে, তার কারণ সিনগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। উৎকর্ষ শর্মা এবং তার যে নায়িকা, তাদের দুজনের মধ্যে যে ফ্ল্যাট করা সিনগুলো রয়েছে ফার্স্ট হাফে একদম শুরুর দিকে, তাদের সম্পর্কটা যখন জাস্ট ধীরে 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 শুরু হচ্ছে, সেই জায়গার সিনগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ওয়ার্ক করে, কারণ সিনগুলোকে লেখা হয়েছে খুব ভালোভাবে। পারফরমেন্সের যে খুব ভালো সেটা আমি একেবারেই বলবো না, কিন্তু সিনগুলোকে ভালো লেখা হওয়ার জন্য দেখতে ভালো লাগছে। এবং সানি দেয়াল এই ছবির প্রাণ, সানি দেয়াল জাস্ট দারুণ অভিনয় করেছে, যেখানে অভিনয়ের মধ্যে সাটেলটি দরকার ছিল সেটা সে প্রোভাইড করেছে, যেখানে লাউড যাওয়া দরকার ছিল সে কমপ্লিটলি লাউড চলে গেছে কনভিকশনের সঙ্গে। এবার সেটা কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, আমার ব্যক্তিগতভাবে কিছু জায়গাতে মনে হচ্ছে যে আজকের দিনে এই অভিনয়টা সত্যি বলতেই চলে না, কিন্তু ওই নস্টালজিয়া ভ্যালু আপনার পুরনো সিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর সারা সিনেমা জুড়ে একটা জিনিস অনিল শর্মা করেছে, এডিটরকে দিয়ে গাদার সিনেমার বিভিন্ন সিন জোর করে করে প্লেস করে দিচ্ছে, মাঝে মাঝে ইন্টারকাটে ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে অডিয়েন্সের মনে পড়ে যায় যে আচ্ছা ওরকমটা ছিল, তো অডিয়েন্সকে একটু বোকা ভাবার প্রবণতাও দেখা গেছে। আমিশা প্যাটেল এই সিনেমার সবচেয়ে খারাপ দিক, এত বাজে অভিনয় সে করেছে, মানে এই ধরনের অভিনয়গুলো না আর চলে না, এগুলো এই 20-25 বছর আগেই চলতো, কেন ওই একই পিছে তাকে দিয়ে অভিনয় করানো হয়েছে আমি জাস্ট জানি না। উৎকর্ষ শর্মা তার সঙ্গে আমিশা প্যাটেলের যে সম্পর্কটা, মা ছেলের সম্পর্ক, সেখানে কোনো ইমোশন ওয়ার্কই করেনি, কারণ দুজনেই অভিনয় পারে না, যে কারণে মা ছেলের সম্পর্কটাকে ফুটিয়ে তুলতে পারছে না। আসলে তো তাদের মধ্যে বয়সের গ্যাপ খুব একটা বেশি নয়, আমিশা প্যাটেল তো অত বয়স হয়ে যায়নি যে এত বড় একটা ছেলে হয়ে যাবে, যে কারণে তারা ফুটিয়ে তুলতে পারছে না অভিনয়ের মাধ্যমে, ওই কেমিস্ট্রিটা নেই। বাবা ছেলের মধ্যে বরং কেমিস্ট্রি তবুও কিছুটা ওয়ার্ক করেছে সানি দেয়াল এবং উৎকর্ষ শর্মা, সেটার জন্য মেনলি দায়ী সানি দেয়াল, সানি দেয়াল কাঁপিয়ে দিচ্ছে। তো ছোটো ছোটো যে ইমোশনাল জায়গাগুলো, সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশন তো ভালো, যে কারণে এগুলো
ওয়ার্ক করে যাচ্ছে এবং সিনেমার মধ্যে অনেকগুলো গান রয়েছে, পুরনো বেশ কিছু গান ব্যবহার করা হয়েছে, সেই গানগুলো সমস্ত আইকনিক গান, যে কারণে এখানেও শুনতে ভালো লাগে। নতুন যে গানগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমার সুখবিন্দর সিং এর যে গানটা রয়েছে সেটা পার্টিকুলারলি ভালো লেগেছে, অরিজিৎ সিং এর একটা গান রয়েছে সেটাও মোটামুটি ভালোই, যেটার জন্য আমি মেকারদের আলাদা করে প্রশংসা করব। যদিও এটা ছবিটার ভালো দিক বলা যায় না, কিন্তু তবুও মেকাররা প্রশংসার দাবি রাখে যে তারা এই মুহূর্তে যেরকম হাওয়া চলছে সেটাতে গা ভাসিয়ে দেয়নি। এটা কিন্তু কখনোই একটা প্রোপাগান্ডা ছবি নয়, এখানে মুসলিমদেরকে কখনোই খারাপ বলা হয়নি, বরং অনেক ভালো মুসলিম রয়েছে সেটাই বলবার চেষ্টা করা হয়েছে। কোরআন ভালো বার্তা দেয়, পাকিস্তানে ভালো মানুষ রয়েছে, সমস্ত পাকিস্তানি খারাপ নয় এই বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের মানুষজন, হিন্দু মানুষজন ভারতবর্ষের, তাদের সকলের একসঙ্গে থাকা উচিত এই বার্তাই দেওয়া হয়েছে, এই ব্যাপারটা ডেফিনেটলি ভালো। এছাড়া বড় বড় অ্যাকশন সেট পিসেস রয়েছে, সেগুলো এমনি দেখানো হচ্ছে, আপনি দেখে যাচ্ছেন, সেগুলো খুব একটা ওয়ার্ক করেনি, ইম্প্যাক্টফুল হয়নি, তার কারণ ইমোশনটা ছবির মধ্যে তো ওয়ার্ক করেনি, যেটা আমি আগেই বললাম। ইমোশন ওয়ার্ক করলে তখনই অ্যাকশন সিকোয়েন্সেস ওয়ার্ক করে, আদারওয়াইজ জাস্ট আপনি দেখছেন যে কীরকমভাবে সিনটাকে ডিজাইন করেছে, কীরকমভাবে এডিট করেছে, আপনি ব্যাপারটাতে টেকনিক্যালিটিজের মধ্যে চলে যাচ্ছেন, তো সেটা এখানে একটা খারাপ ব্যাপার। ইমোশনটা এই ধরনের ছবির ক্ষেত্রে ওয়ার্ক করা প্রচণ্ড দরকার ছিল, যেটা কিন্তু ফার্স্ট পার্টে কোথাও একটা ওয়ার্ক করে। আর মেনলি যেখানে সেকেন্ড পার্টটা ল্যাক করে গেছে, যেখানে ফার্স্ট পার্টটা অনেক বেটার একটা ছবি, ফার্স্ট পার্টে যে পলিটিক্যাল কনটেক্সটা ছিল না সেটা অনেক বেশি মর্মস্পর্শী, সেটার গল্পে অনেক বেশি ইম্পর্টেন্স ছিল। অ্যাকচুয়ালি ওই পলিটিক্যাল ইভেন্টটার জন্যই ওই যে বাটওয়ারা 1947 ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যাওয়া এবং সেটার জন্য যে দাঙ্গা, সেটা একটা মর্মস্পর্শী ঘটনা, সেটার যে ইম্প্যাক্ট, সেখান থেকে গল্পটা পুরোটা শুরু হচ্ছে, যে কারণে গাদার একটা সম্পূর্ণ অন্যই ছবি হয়ে যায়, ওটা জাস্ট একটা রোমান্টিক ছবি ছিল না। এখানে যে পলিটিক্যাল কনটেক্সটা দেয়া হয়েছে 1971 আগে বাংলাদেশের জন্ম, মুক্তিযোদ্ধারা প্রস্তুত হচ্ছে স্বাধীনতার জন্যে, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য, পাকিস্তান সেটা চাইছে না, ভারতবর্ষ সাপোর্ট করছে, এটার না এই গল্পে সেভাবে ইম্পর্টেন্স নেই। একটা আপনি পলিটিক্যাল কনটেক্সট জাস্ট একটা মেনশান করে দিচ্ছেন, মেনশান করতে হয় বলে, এবং সেখান থেকে একটুখানি প্যাট্রিয়টিজম জাগিয়ে দিচ্ছেন, সেটা একটা অন্য ব্যাপার, মানে সেটা আপনি কোথাও একটা গিয়ে এনক্যাশ করতে চাইছেন। ফার্স্ট পার্টে কিন্তু সেটা ছিল না, ফার্স্ট পার্টে কিন্তু ওই এনক্যাশমেন্টের ব্যাপারটা ছিল না, গল্পটাই ওটা থেকে শুরু হয়, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তবে কি নর্থ ইন্ডিয়ান বিভিন্ন স্টেটে ছবিটার ক্লাইম্যাক্সে যেহেতু এত বেশি দেশপ্রেম জোর করে ভরে দেওয়া হয়েছে, যে কারণে অনেক প্রাইডের সঙ্গে, অনেক আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে হল থেকে ছাতি চওড়া করে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স বেরোবে এবং তাদের ছবিটা বাকি যাই হয়ে যাক না কেন তারা মানে সেটাকে নোটিসই করবে না, তারা বলবে হেভি ছবি হয়েছে, ব্যাপক ছবি হয়েছে, দারুণ মেসেজ, এবং ছবিটা ওয়ার্ক করে যায় বক্স অফিসে, এটাই হতে চলেছে। আপনাদের কি মতামত, যারা অলরেডি ছবিটা দেখেছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। We'll be right back.